হ্যালো স্টোর আমি অল আজকে আবার হাজির গেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ইনফরমেশন নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলে নিতে চাই তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছো নিচে যে সাবস্ক্রাইব বাটন টা আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনও ক্লিক করে নাও এর ফলে কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইল ফোনে সাথে সাথে চলে আসবে তো আজকে এই ভিডিওটা আমি অত লেন্দি করব না জাস্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে সেই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সুরিন্দ্রের ফিল্মসের ব্যানারে আমাদের সবার ফেভারিট টলিগঞ্জের এখন ব্যস্ততম এক নম্বর হিরো দেবদা সে দেবদার নতুন আপকামিং মুভি কিডন্যাপ তার মিউজিক ভিডিও রিলিজ করে গেছে ফার্স্ট সং আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে কুড়ি তারিখ মুভিটার গান আসতে চলেছে এবং কালকে কিন্তু অলরেডি গানটা রিলিজ করে গেছিলো এবং আজকে সেটার ভিডিও সঙ্গ রিলিজ করে গেছে তো আমরা যারা যারা এখনও দেখো প্লিজ একবার দেখে নাও আমি জাস্ট দেখলাম সত্যি অসাধারণ হয়েছে এবং কিছু কিছু আমার সাবস্ক্রাইবার অলরেডি আমাকে মেসেজ করতে শুরু করে দিয়েছে যে এই গানটার সাথে নাকি তারা বলিউডের একটা গানের সিমিলারিটি পেয়েছে তো আমি সেটা নিয়ে একটা মানে অ্যানালাইসিস করে নিই তারপরে সেটার উপর একটা ভিডিও বানাবো কিন্তু এখন আমি জাস্ট দেবদার গানটা মানে ভিডিও সংটা দেখলাম দারুণ হয়েছে আমাদের সারে গামাপার উইনার পবনদীপ সেই পবনদ্বীপকে ব্রেক দেওয়া হয়েছে হ্যাঁ গলার টোনটা অনেকে বলছে যে অরিজিৎ সিং এর হলে খুব ভালো হতো কিন্তু স্টিল পবনদ্বীপ যতটা করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং লোকেশন পিকচারাইজেশন সব কিছুই খুব ভালো হয়েছে মানে ফাটাফাটি কী বলবো আর দ্য ফ্যান যারা আছে তারা তো জাস্ট মানে কমেন্টগুলো আমি যা পড়ছিলাম ভিডিওর নিচে মানে বলছে যে এখনই এক ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউ করতে হবে দশ মিলিয়ন ভিউ করতে হবে এরকম টার্গেট সেট করছে তারা তো এটাই কিন্তু ক্রেজ মানে এই ক্রেজটটাই আমাদের দরকার তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আরও মানে বড় হবে আরও মানে কি বলবো গ্রোথ দেখতে পারবো আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে এভাবে দর্শকরাও যদি হলে গিয়ে উপচে যে প্রথম দিন এত দর্শক হবে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে এত দর্শক আমরা টার্গেট করবো ভাবে হলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি ফুলে ফুলে ফেঁপে উঠবে একবারে বলতে গেলে তো বেশি ভিডিওটা লেন্দি করছি না তোমরা যারা যারা এখনও ভিডিও সঙ্গে দেখো প্লিজ এখনই একবার দেখে নাও দেব রুকমিনের কেমিস্ট্রি কিন্তু দুর্দান্ত ফাটাফাটি লাগছে লোকেশানগুলো খুবই দুর্দান্ত হয়েছে এবং ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যেভাবে যেভাবে ধরা হয়েছে সত্যিই কিন্তু অসাধারণ মানে একটা বলিউডের সঙ্গের মতনই মনে হচ্ছে এবং যে সাবস্ক্রাইবারগুলো আমাকে বলেছে যে একটা বলিউডের গানের সাথে এর সিমিলারিটিস পেয়েছে আমি জিদ্দার যে পোস্টারটা ছিল সেই পোস্টারটাকে আমি যেরকম অ্যানালিসিস করে বলেছি রেস্ত্রির সাথে সেরকম এই গানটারও আমি যদি কোনো সিমিলারিটিস বা কিছু ম্যাচ পাই তাহলে কিন্তু আমি সেটার ওপর একটা ভিডিও বানাবো স্টিল আমি আমার পার্সোনালি এখনো আমি কী বলবো এই গানটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে আমার মানে অসাধারণ একটা গান এত রোমান্টিক একটা ফ্লেভার ভরে ভরে দেওয়া হয়েছে আর জিৎ গাঙ্গুলিকে আমরা নতুনভাবে একটা দেখতে পাচ্ছি এত সফট সুন্দর একটা মিউজিক তিনি প্রোডিউস করেছেন এবং দেবদাকে সেই অনেক দিন পর আমরা রোমান্টিক লুকে দেখতে পাচ্ছি মাঝখানে মানে একটু অড টাইপের মুভি করছিলেন তিনি মানে হাটকে টাইপের সেগুলো যথেষ্ট ভালো ছিল তোমরা সবাই জানো তো আবার দেবদাকে দেবদাকে রোম্যান্টিক লুকে দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো এই কিডনাপের আরও অনেক গান আসবে এবং ট্রেলারও রিলিজ করবে এর মধ্যেই জাস্ট কিছু দিনের অপেক্ষা আমাদের ঠিক আছে চলো এই ধরনের রেগুলার বিশ্ব আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনটা তো ক্লিক করা নাও এর ফলে কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের সাথে সাথে চলে আসবে ঠিক আছে আবার হাজিরে যাব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেশন নিয়ে তেল দেন খুব 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 ভালো থাকে সবাই টাটা টেক কেয়ার